ঢাকা 10 আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। বর্তমান সরকার করোনা প্রতিরোধে কিংকর্তব্য বিমূঢ়, কি করবে তারা বুঝতে পারছে না। বিএনপি জনগণের দল হিসেবে জনসচেতনতায় লিফলেট বিতরণ করছে, কর্মসূচি দিচ্ছে। আমিও নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করছি। হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং সেন্টারের সামনে থেকে শুরু করে 16 এবং 17 নং ওয়ার্ডে গণসংযোগ শুরুর আগে তিনি একথা বলেন। এ সময় শেখ রবিউল আলম রবি বলেন, বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আমরা নির্বাচনেও আছি, ভোটেও আছি। জনগণের অধিকার রক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা ভোটে আছি, থাকব। জনগণকে আহ্বান জানাব 21 তারিখ ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। আর ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে আমরা কাজ করছি। তিনি বলেন, ঢাকা 10 আসনের উপনির্বাচনে জনগণকে সাথে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি। আমার দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের শক্তিকে বিশ্বাস করে। জনগণই আমাদের মূল শক্তি। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করবে। আমরা করোনায় আতঙ্কিত হতে চাই না, আতঙ্কিত হব না, সচেতন হব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে সারা বিশ্বে এবং তারা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেছে, অথচ বাংলাদেশে আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। তিনি বলেন, সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি, স্কুল কলেজ বন্ধ করেনি। এই অবস্থায় ইতালি প্রবাসীদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে গেছে, কিন্তু সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, শোয়ার ব্যবস্থা নেই, এজন্য তারা বিদ্রোহ করেছে। করোনার মতন একটি মহামারী উপেক্ষা করে সরকার জোর করে দেশ শাসন করছে। এই অবস্থায় আমরা নির্বাচন করছি। টুকু বলেন, বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করে রেখেছে। তিনি অত্যন্ত অসুস্থ, প্রায় মৃত্যুসজ্জায়। জালিম সরকার তাকে মুক্তি দিচ্ছে না। করোনা ভাইরাস সংক্রামক ঠেকাতে দেশবাসী যখন সচেতনতা অবলম্বন করছে, তখন বেগম জিয়াকে অযত্নে অবহেলায় রেখে তার স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে সরকার। করোনা ভাইরাস নিয়ে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের সচেতন হওয়া দরকার বলে মন্তব্য করে টুকু বলেন, এই ভাইরাস ছোট বড় কিংবা কোনো দল চেনে না, কখন কাকে আক্রমণ করবে কেউ বলতে পারবে না, তাই সবাইকে সচেতন হতে হবে। বিএনপির এই নেতা বলেন, সরকার বিশেষ একটা দিবস নিয়ে ব্যস্ত ছিল, বিশেষ দিবস নিয়ে ব্যস্ত থাকার কারণে এটাকে গোপন করতে চেয়েছিল, কিন্তু তারপরও ধন্যবাদ, বিলম্বে হলেও তারা উপলব্ধি করতে পেরেছে যে দেশে ভাইরাস আছে। এখন দেখার বিষয় সরকার জনগণকে সম্পৃক্ত করে কিভাবে জনসচেতনতা তৈরি করতে পারে। বিষয়টি দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সবার প্রতি সহযোগিতা করা প্রয়োজন বলেও জানান তিনি।